সব নবীরা পাঠাইছে কে আল্লাহ শেষ বালাজার সব বালা তার আওয়াজ দিয়ে বলেন না সব নবীরা পাঠাইছে কে আল্লাহ কিন্তু আল্লাহ কোন নবীরে বিশাল এরিয়া দেয় নাই আদম নবীরে দিয়েছে বুঝার জন্য আদম নবীকে দায়িত্ব দিয়েছে এ আদম তোমার দায়িত্ব হচ্ছে সিলেট সিটাং বরিশাল নিয়ে নাক গলানোর বাবার দরকার নাই ওখানে কি ইসলাম ধর্ম গ্রহণ করলো করে নাই সেটা সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না তোমার দায়িত্ব সিলেট আর আমি আল্লাহ তোমাকে সময় দিলাম 1000 বছর সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম তোমার জন্য ঢাকা বরিশাল নিয়ে বাবার দরকার নাই তুমি চট্টগ্রামের দিকে ফোকাস দাও তোমার আমি যা দেওয়ার দিয়েছি সুতরাং তোমার সময় দিলাম আমি এত বছর দাউদ আলাইহিস সালামকে বলে তোমার এরিয়া হচ্ছে এটা নোয়াখালী তোমার সময় এত বছর ইউসুফ তোমার এরিয়া হচ্ছে এতটুক তোমার হায়াত হচ্ছে এতটুক সবাইকে শতের উপরে 200 300 400 500 600 700 1000 বছর করে সময়ও দিচ্ছে জায়গা জায়গা ছোট জায়গা পৃথিবীর সামনে জায়গা এবার আমাদের নবী আসলো নবী কয় আল্লাহ আমার এরিয়া কদ্দুর কয় আপনার এরিয়া কিতা কয় সবার এরিয়া দিছেন আমার এরিয়া দিতেন না কয় আছে তো আপনার এরিয়া তো আল্লাহ আমার এরিয়া কথা কয় আপনার এরিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দুবাই আমেরিকা আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড সুইজারল্যান্ড আরো জোরে কর না নেপাল বার্মা আপনার এরিয়া বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আপনার এরিয়া ভারত মহাসাগর আপনার এরিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান আপনার এরিয়া সিদ্রাতুল মুনতাহা আপনার এরিয়া জান্নাত আপনার এরিয়া তাহতুসসারা আপনার এরিয়া মঙ্গল গ্রহ বুধ গ্রহ সূর্য গ্রহ চন্দ্র গ্রহ নেপচুন প্লুটো ইউনিভার্স গ্যালাক্সি আপনার এরিয়া আপনার দায়িত্বে জিনজাতি মানবজাতি পশুজাতি আপনার ফেরেশতা সবকিছু নবী কয় আল্লাহ ফুরাটা কয় হ সুবহানাল্লাহ আদম নবীরে দিছে সিলেট সময় দিছে 1000 বছর নবীরে দিছে অল ফুরাটা কর না ফুরাটা জি তোর নবী কয় তাহলে আল্লাহ আমার সময় তো হইব মনে হয় 3-4 লাখ বছর 3-4 লাখ বছর আল্লাহ কয় না আপনার সময় 63 বছর সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এখন কোন ফাটি গণিতের অঙ্ক মোতাবেক কি হওয়ার দরকার কোথায় সিটাং আর সিলেট আর কাউরে দায়িত্ব দিছে সারা পৃথিবী সারা বিশ্ব জগৎ এবার আপনার বিবেকে কি বলে সময় কদ্দুর দেওয়া দরকার 63 বছর নাকি 63 কোটি বছর 63 কোটি বছর কারণ তৎকালীন সময়ে ফেসবুক ছিল না কারণ বার্তা পৌঁছানোর জন্য তো মাধ্যম ফেসবুক ছিল না ইউটিউব ছিল ইন্টারনেট ছিল কিচ্ছু নাই কিন্তু যখন নবীকে আল্লাহ বলছেন আপনার সময় 63 বছর আমাদের নবী একবারও বলে নাই আল্লাহ এটা কেমনে সম্ভব একবারও বলে নাই ও ইমানদার ভাইয়েরা এখান থেকে একটা মাসালা জেনে রাখবেন জীবনে অনেক কিছু আপনার সামনে আসবে বিবেক বলবে অসম্ভব চোখ বলবে অসম্ভব মন বলবে অসম্ভব শুধু আপনি যদি সেই জায়গায় মনে এতটুকু বিশ্বাস রাখেন আমার আল্লাহ চাইলে সব সম্ভব এটার নাম হচ্ছে তাওয়াক্কুল সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এবার সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশে আপনার আল্লাহ আপনাকে বলছেন ও আমার বান্দা ওয়ামাইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান জীবন গণিতে চলার পথে এমন এমন সিচুয়েশন আসবে বিবেক বলবে বাঁচার রাস্তা নাই বুদ্ধি বলবে বাঁচার রাস্তা নাই আত্মীয় স্বজন পাশে কেউ নাই যদি বর্ষা করার মতো আমি রবের উপর করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়াজআল্লাহু মাখরাজান যেখান থেকে বাঁচার রাস্তা পাবে না সেখানেও আমি বের হওয়ার রাস্তা করে দিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন নবীকে সময় দিয়েছেন কত বছর 63 বছর ভাইয়া জোরে বলেন না 63 বছর তাহলে যেহেতু জায়গা বেশি 63 বছরে সময় তো কম তাহলে কি এখন নরমাল পরিশ্রম করা লাগবে নাকি ওভারটাইম ওভারটাইম আপনারা কোন নামই কইতাম না আপনারা কোন নরমাল ডিউটি না ওভারটাইম ওভারটাইম স্বাভাবিক এবার আমাদের নবী বুঝার জন্য বলছি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমাদের নবী দুনিয়াতে আসলেন এক বছর হয়ে গেল 63 থেকে এক বছর শেষ তাহলে আর আছে কত বছর 62 বছর নবী বলছেন বুঝার জন্য বলছি নবী বলছেন আল্লাহ এক বছর তো শেষ হয়ে গেল 365 দিন কাজ শুরু করি আল্লাহ পাক বলে যে না না এখন শুরু করেন না সুবহানাল্লাহ
আল্লাহর উপর কি আর কোনো কথা আছে নাই এবার নবীজির বয়স 5 বছর আল্লাহ কয় নবী চুপ করে থাকেন 6 বছর আল্লাহ কয় নবী চুপ করে থাকেন 10 বছর আল্লাহ কয় নবী চুপ করে থাকেন আপনারা বুঝতেছেন এমনে সময় কম তার মধ্যে আল্লাহ চুপ করে রাখতেছে কত বছর দেখেন 15 বছর আল্লাহ কয় চুপ থাকেন 20 বছর আল্লাহ কয় চুপ করে থাকেন 25 বছর আল্লাহ কয় চুপ করে থাকেন ওমা 63 বছর থেকে 30 বছর শেষ আর বাকি আছে তো কেমনে কেমনে নবী কয় আল্লাহ এখন শুরু করি 35 কয় না চুপ 39 বছর কয় এখন চুপ করে থাকেন যখন 40 বছর হলো 63 থেকে 40 গেলে বাকি আছে 23 এবার আল্লাহ পাক বলেন হাবিব এবার দাওয়াত দেওয়া শুরু করেন এবার প্রচার করা শুরু করেন এবার প্রচার সুবহানাল্লাহ বলেন না এবার প্রচার শুরু করেন এবার দাওয়াত দেওয়া শুরু করেন যখনই রবের হুকুম চলে আসলো নবীজি একবারও ভাবলেন না মাত্র 23 বছরে করব তো কি করব করব তো কেমনে করব কিভাবে করব এত কিছু চিন্তা না করে নবী রাস্তায় বের হয়ে গেলেন বলতে লাগলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন 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 অত্যাচার বেড়ে গেল নবী থামলো না প্রচার শুরু করলো জগৎ বলে ও নবী 63 বছরে 40 বছর তো শেষ বছরে কি হবে নবী বলে যে এগুলা আমার দেখার দরকার নাই যিনি আদেশ দিয়েছেন তিনি জানে এটার নাম ঈমান এটার নাম বিশ্বাস এটার নাম বর্ষা আমরা যা লাথি খাইতেছি সংসারে পরিবারে যত ঝামেলা এই দুইটা কারণ একটা হচ্ছে আমাদের আল্লাহর উপর থেকে বর্ষা কমে গেছে এইটাকে একটু রিকভার করতে পারেন কিনা দেখেন আমি কি বলবো আপনাদেরকে যত আল্লাহর উপর বর্ষা বাড়াবেন আপনার বিপদ বাইরা যাবে জামিলা বাইরা যাবে কষ্ট বাইরা যাবে কিন্তু এটাও সত্য সবকিছু আবার কুয়াশার মতো উদাও হয়ে যাবে আচ্ছা আপনার একটা জিনিস দেখেন অনেক ছেলে আছে নামাজ পড়ে না শুক্রবার ছাড়া হুজুরের ওয়াইজ শুনে হয়তো মনটা একটু ঘামছে সে গেছে মসজিদে নামাজ পড়তো সবার জুতা আছে হয় নাই মনে হয় জিনিসটা হয় নাই মনে হয় কথা কয় না গা সবার জুতা আছে তারটা নাই তেম বাইরে মনে মনে শয়তানে তো গুতাইতেছে কই হ ভালো আছিলাম নামাজ যে ফরি না জুতাগুলো আছে এ নামাজ পড়তে আইছি জুতাটা শেষ ভালো ওইটা দিলি না এটা হচ্ছে শয়তানের ফান্দ আমরা বুঝি না যে সোরকে শয়তানে বর করে কাজটা করাইছে যেন আমরা বিরক্ত হয়ে নামাজে না যাই আর আশেক হইলে কি বলতো জানেন কয় আলহামদুলিল্লাহ একজন কয় তো জুতা চুরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কসকেন আপনি বলতেন আরে জুতা না চুরি হয়েছে হাঁটার জন্য তো পা দুইটা এখনো আছে তো যার নজর যেমন তার মনও তেমন ঠিক ঠিক সেই ঢাকা থেকে আপনার ওয়াজ শুনতে আমি সিলেট যাচ্ছি আপনার ওয়াজ শুনতে এখানে আসছি আল্লাহ আল্লাহর কসম আপনি এখন আপনার ওয়াজ দেখে আমি কিন্তু আমি যুবক আপনার ওয়াজ দেখেই আমি কিন্তু শিহরিত হয়ে গেছি সুবহানাল্লাহ আপনার ওয়াজ দেখেই আমার আপনার ওয়াজ দেখেই আমার জীবনটা মোটটা পরিবর্তন হয়ে গেছে সারাক্ষণ কানে আপনার হেডফোন দিয়ে দিয়ে আপনার ওয়াজ শুনতাম যখন আমাকে প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছে আপনার কথার সাউন্ডটা আমি একটু শুনছি শুনে সাথে সাথে আমার নামটা মনে করতে পারতেছি না আমার বড় ভাই বলতেছে উনি চিটাগাঙ্গের যখন আর একটু ক্লিয়ার শুনতেছি তখন দেখতেছি যে না উনি হলো শেখ মোকাররম বাড়ি اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমি সবার মুখে শুনতে চাই ইজ্জত দেওয়ার মালিককে হায়াত দেওয়ার মালিককে রিজিক বাড়িয়ে দেওয়ার মালিককে তো সব কিছু যদি আমাদের চাহিদা থাকে উত্তর তো সহজ যিনি বাড়িয়ে দিতে পারেন ওনার সাথে দিলের কানেকশনটা লাগাই দেন তাহলে আপনার আর বান্দারে কমতি বলে কোনো শব্দ আজকে আমার যে ভাইটা এখানে এসেছেন মহাব্বত করে উনি যাচ্ছেন সিলেটে
আওয়াজ শুনে এখানে নেমে এসেছেন সারা জীবন শুনেছি বাঁশির আওয়াজে চলে আসে ঘর থেকে সারা জীবন শুনেছি গানের আওয়াজে বাহির হয়ে চলে আসে ঘর থেকে আজকে শুনেছি কোরআনের প্রেমে চলে এসেছে গাড়ি থেকে দিন দিন কি জয় আসবে কি আসবেন আপনারা বলেন আসবে জি 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 অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ চলবে আমার সময় প্রায় শেষের দিকে কিন্তু আমার একটা আবদার আছে আজকে এটা আমার আবদার এই প্যান্ডেলে এশারের নামাজ হবে না ইনশাআল্লাহ জি হবে আজকে আপনারা একটা রেকর্ড করবেন প্লিজ একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ কি আর টাইম আমি ব্রাউন বাড়ি যাবো কেমনে না আস্তাগফিরুল্লাহ না না দেখেন আমি বলি ওই আমার ভাইদেরকে আমি বলছি দেখেন আপনারা দেখেন এইভাবে পারবেন কিনা প্লিজ একটু একটু মোকারম বাড়ির জীবনে কখনো টাইমের পরে যায় নাই আগে আসছে জি জি আজকে একটা কথা মনে রাখবেন আমি আমার মুরব্বীদের দোয়া নিয়ে বলি কোন পোস্টারে যদি আমার নাম থাকে কিন্তু আমি আসি নাই মনে করবেন ওই মাহফিল আমার ডায়েরিতে উঠে নাই মনে থাকবে ইনশাআল্লাহ এবার বলেন প্রত্যেকটা মানুষ